আসসালামু আলাইকুম বন্ধুরা, এসএমপি টেক ভিডিও পক্ষ থেকে আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বর্তমানে একটি সমস্যা কিন্তু আমাদের সবারই মোটামুটি প্রায় হচ্ছে, কারণ দেখা যাচ্ছে আমরা ফোনে কাউকে কল দিচ্ছি, কলটি যাচ্ছে, কিন্তু আমার যখন ইনকামিং আসতেছে তখন ইনকামিং আসতেছে না, অথবা আমি কাউকে কল দিচ্ছি কল যাচ্ছেও না, আবার আমার ইনকামিংও কল আসতেছে না। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু প্রায়শই আমাদের মাঝে হয়ে থাকছে এবং আমরা কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি বারবার। তো কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এর আগেও, আপনারা সেই ভিডিওটি দেখেছেন, অনেকের হয়তো কাজে লেগেছে। কিন্তু তারপরও আর একটি বিষয় আমার কাছে আজকে হঠাৎ করে মনে হলো, এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা দরকার, কারণ এই সামান্য ছোট্ট একটি কারণে কিন্তু আমার ইনকামিং কল বা আউটগোয়িং কল একদম বন্ধ হয়ে থাকে। তো কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবেন এ টু জেড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ আপনাদের আর এই সমস্যাটি থাকবে না। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হবে, যেগুলো আপনাদের খুব কাজে দেবে। বন্ধুরা, আপনারা যদি এরকম কল এন্ডেড বা কল ফরওয়ার্ডিং বা কল দিলে কল কেটে যায় এই সমস্যাটির সম্মুখীন হন, তাহলে প্রথমে আপনি যে কাজটি করবেন, প্রথমে আপনাকে আগে জানতে হবে আপনার ফোনটি কি বা আপনার সিমটি কি পোস্টপেড নাকি প্রিপেড। যদি প্রিপেড হয় তাহলে এক ধরনের সমস্যা, আর যদি পোস্টপেড হয় তাহলে এক ধরনের সমস্যা। নর্মালি এই সমস্যাটি দেখা যাচ্ছে সাধারণত পোস্টপেড সিমের ক্ষেত্রেই হচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে গ্রামীণ সিমের পোস্টপেড যেই সিমটি আছে সেই সিমটিতে এই সমস্যাটি কীভাবে সমাধান করবেন সেটাই আজকে ডেমো দিয়ে দেখাচ্ছি। এই কাজটি করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনে থাকা ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে যাওয়ার পরে আপনি এখান থেকে ডায়াল করবেন হচ্ছে *121*1*1*1#, তার মানে হচ্ছে *121, তারপর *1*1*1, তিনটা ওয়ান হ্যাশ, এটা দিয়ে আপনি আপনার যে সিমটি আছে ওই সিমটি দিয়ে ডায়াল করে দেবেন। এখানে এখানে বলছে আমাকে একটি ফিরতি মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দিচ্ছে যে আমার ব্যালেন্স কত টাকা আছে। দেখেন এখানে কিন্তু একটি মেসেজ চলে এসেছে, এখানে লেখা আছে লোকাল বকেয়া বিল 2.15 টাকা, মানে 2.15 টাকা। এখন সমস্যাটি হচ্ছে আপনার জিপি যে কাস্টমার কেয়ার আছে বা জিপি যে কোম্পানিটি আছে এই কোম্পানিটি কিন্তু তাদের পলিসি আপডেট করেছে। আগে আপনার পোস্টপেড সিমে টাকা থাকুক বা না থাকুক আপনি কিন্তু ডেবিটে কথা বলতে পারতেন এবং মাসে শেষে তা পরিশোধ করতে পারতেন, কিন্তু এখন তারা তাদের পলিসি আপলোড করেছে, যার কারণে আপডেট করার কারণে আপনার এখানে যদি টাকা না থাকে তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। বকেয়া টাকা থাকলে বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আপনার কল ইনকামিং বন্ধ করে দিবে তারা। এখন এই কাজটি করার জন্য আপনি আরেকটি কাজ করতে পারেন, আপনার ফোনে এরকম মাই জিপি অ্যাপ্লিকেশনটি লগ ইন করবেন, তারপর মাই জিপিতে চলে যাবেন। মাই জিপিতে যাওয়ার পরে এখানে রেজিস্টার করে নেবেন, রেজিস্টার করে নেওয়ার পরে দেখেন এখানে আমাকে অ্যাভেলেবল ব্যালেন্স দেখাচ্ছে হচ্ছে *497.85, তার মানে আমি ওই 2 টাকার কথা বলেছি অলরেডি। তো এখন আমি কিন্তু এই মাসে এটা কথা বলতে পারবো, কিন্তু নেক্সট মান্থে যখন আমি ডেবিটে থাকবো আমার 500 টাকা ক্রেডিট লিমিট, তাহলে কিন্তু আমার এই সিমটি তারা বন্ধ করে দেবে, তখন বন্ধ হয়ে যাবে। এখন রিচার্জ, এখানে দেখেন নিচে রিচার্জ অপশন আছে, এই যে রিচার্জ অপশনটি এটার উপর ক্লিক করে আপনারা রিচার্জ করে নেবেন। এখানে আপনার যত টাকা বকেয়া থাকবে সেটা করে নেবেন, করে নেওয়ার পরে আপনার বকেয়াটা পরিশোধ করে দিলেন, পারলে 5-10 টাকা বেশি করবেন। তারপর আপনার চলে যাবেন আবার ডায়াল প্যাডে, ডায়াল প্যাডে যাওয়ার পরে আপনার এখানে 121-এ কল দেবেন, 121-121 ডাইরেক্ট আপনার ওই সিম কাস্টমার কেয়ার প্রতিনিধি একজন কথা বলতে আসবে, সে যে আপনার সাথে কথা বলবে তাকে আপনার সমস্যাটি তুলে ধরবেন এবং বলবেন যে আপনি বকেয়া পরিশোধ করেছেন কিন্তু তারপরও আপনার কলটি চালু হয়নি। তারা আপনার কাছ থেকে একটি কমপ্লেন নেবে এবং কমপ্লেন নাম্বারটি আপনাকে জানিয়ে দেওয়া হবে, এবং খুব দ্রুততার সাথে, নর্মালি সাধারণত 48 ঘন্টা বেশি সময় হয় না, এর মধ্যেই কিন্তু আপনার সিমে তারা আবার আউটগোয়িং বা ইনকামিং চালু করে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওতে। ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।